বৈশ্বিক মহামারীর কারণে অন্যান্য দেশের সাথে বাংলাদেশিরাও হজে যেতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ আল দুহাইলান। রবিবার নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, এক দেশ থেকে অন্য দেশে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতেই এমন সিদ্ধান্ত। তবে এবছরের নিবন্ধিত বাংলাদেশিরা আগামী বছর হজ পালনে অগ্রাধিকার পাবে বলে আশাবাদী সৌদি রাষ্ট্রদূত। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে এবারও প্রকম্পিত হবে না পবিত্র আরাফাত ময়দান। গত বছর 10,000 মানুষ সমবেত হয়েছিলেন, এবছর সেই সুযোগ পাবেন 60,000 মানুষ, যারা কেবল সৌদি আরবের নাগরিক বা সেদেশেই থাকেন। গত বছরের মতো এবছরও হজের সুযোগ পাচ্ছেন না বাংলাদেশিরা। একান্ত সাক্ষাৎকারে হজ প্রত্যাশীদের জন্য দুঃখ প্রকাশ করলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ আল দুহাইলান। হজ ইজ ওয়ান অফ দ্য ফাইভ পিলার্স অফ ইসলাম এন্ড এভরি মুসলিম ওয়ান্টস টু পারফর্ম হজ এন্ড স্পেশালি দ্য বাংলাদেশি পিপল দ্যাট রিয়েলি রিলিজিয়াস এন্ড লাভ গোয়িং টু মক্কা এন্ড আল মদিনা এন্ড পারফর্ম হজ এন্ড উমরা। Unfortunately, because of this pandemic, which is spread all over the world, Saudi Arabia limited Hajj for only citizens or the residents in Saudi Arabia. গত 10 বছরে 150 মিলিয়ন মানুষকে হজ পালনে স্বাগত জানিয়েছে সৌদি সরকার। এবছর বাংলাদেশিদের সেই সুযোগ দিতে না পারলেও আগামী বছর পারবেন আশাবাদী সৌদি রাষ্ট্রদূত। I hope inshallah next year this pandemic will be over. And we pray for God, Almighty God, to inshallah lift this pandemic and everybody can perform Hajj and they are welcome as before. In the past 10 years, we received 150 million Hajjis in the Mecca and Medina. এবার 18 থেকে 65 বছর বয়সী যারা কোভিড-19 টিকা নিয়েছেন তাদের মধ্য থেকে 60,000 মানুষ হজ পালনের অনুমতি পাবেন। সংক্রমণ ঠেকাতেই সৌদি সরকারের এমন সিদ্ধান্ত জানান রাষ্ট্রদূত ইসা বিন আল দুহাইলান। সৌদি ইজ পুটিং হাই এফোর্টস টু সার্ভ দ্য হজ্জেস এন্ড টু মেক দেয়ার হজ পারফরম্যান্স ইজি এন্ড টু ফ্যাসিলিটেট ইট। এবছর বাংলাদেশ থেকে যারা হজের জন্য নিবন্ধন করেছিলেন তারা নিবন্ধন বাতিল করতে পারেন, আর যদি বাতিল না করেন তাহলে আগামী বছরগুলো তারা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে হজ এজেন্সি অব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা।